Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. নমস্কার, আমি শ্রাবণী, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে। আমি আজকে আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে। তো অবশ্যই সকলকে জানাই আজকে বন্ধুত্ব দিবসে অনেক 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 শুভেচ্ছা, এবং আমার যত বন্ধু যেখানে আছো সকলে ভালো থাকো এবং সকলের সুস্থতা কামনা করি। সকলে যেন খুশিতে থাকো, আনন্দে থাকো, এটাই মানে চাওয়ার বা প্রার্থনার। তো আজকে আর একটাও দিন যেটা আমার জীবনের একটা বড় দিন, যেটা আমার আজকে হচ্ছে জন্মদিন। আমি কোনোদিনই আমার জন্মদিন আমি সেভাবে পালন করা হোক আমি এভাবে পছন্দ করি না, কিন্তু প্রত্যেক বাড়ি আমার ছেলেরা চায় যে আমি একটু কেক কাটি বা কিছু। তো যাই হোক, ওদের মানে মনে খুশি দিতে বা ওদের আনন্দের জন্য, ওদের ইচ্ছাকে মর্যাদা দিতে আমি এই কাজটা করি। প্রত্যেক বছরই সন্ধ্যাবেলায় আমি একটু নতুন কাপড় পরে কেক কাটি, এই হচ্ছে ব্যাপার। তো আমি জানাই না কাউকে, তবে অন্যান্য বার আমার ভাগি টাগিরা থাকে, এবারে কাউকে ডাকিনি, একটাই কারণ আমি বারবারই বললাম যে আমার এর আগের ভিডিওটাতে আমি বলে দিয়েছি যে তুই ওটা আজকেই করেছি। তো আজকে এটা করে রাখছি, তাহলে আজকে ছাড়া আর হবে না, কালকে হবে। আজকে কালকে আমার ছেলের পরীক্ষা আছে, তাই জন্য আজকে আর বেশি একদমই মানে ভাগ্নিদেরও ডাকিনি, হুড়ুহুড়ি করিনি একদমই, খালি আমার ছেলের একটা বান্ধবী এসেছে, এই হচ্ছে ব্যাপার। আর আর যেটা বলবো সেটা হচ্ছে কবিতা যে বিষয় দিয়েছে, কবিতা আমাদের খুব প্রিয় একজন আমাদের মানে বন্ধু, শুভাকাঙ্ক্ষী সবকিছু, এবং ভীষণ সুন্দর ও বলে। ওর চ্যানেলের নাম হচ্ছে কবিতার খেলাঘর। তো অসম্ভব সুন্দরও বলে প্রতিটা কথা, এবং নিখুঁত করে বলে। বারবারই বলি ও যেটুকুনি বলে সেটা ও না সবটা জেনে বুঝে তারপরে বলে। হয়তো আমি যেমন আমার নিজের অভিজ্ঞতা বা মন থেকে ও অনেক কিছু দেখে জানে, এবং ওর অনেকটা অনেক কিছু জানে। ও রীতিমতো পড়াশোনা নিয়ে এখনও কালচারের মধ্যে রয়েছে, এবং ও খুব সুন্দর সব কিছু বোঝায়। আমি আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে আমি কিন্তু ওরটা যদি দেখি না, আমি যদি না বুঝতে পারি, প্রথমে তো দিদিভাইটা দেখার চেষ্টা করি, এবার দিদিভাই অনেক সুন্দর করে বলেন, আর দ্বিতীয়ত আমি যদি কবিতাটা আমার সামনে আসে আমি কবিতাটা অবশ্যই আগে দেখে নিই যদি কোনো কিছু না বুঝতে পারি তখন। কেননা আমি বারবারই বলি যে আমার মানুষের কাছে শেখাতে আমার আপত্তি নেই। আমি জানি যে সবকিছু তো আমরা এক জীবনে শিখে নিইনি, বা আমরা সবটাই যে আমরা জানি এরকম নয়, কাজেই এরকম তো হতেই পারে যে আমি হয়তো কিছু জানি না, সেটা আমি অন্যের কাছ থেকে শিখছি, তাতে কিন্তু শেখাতে কিন্তু কোনো লজ্জা নেই, এই হচ্ছে ব্যাপার। আমার শিখতে কোনো লজ্জা নেই, আমি জানি আমি যতদিন বাঁচবো আমি ততদিন শিখবো, শেখার শেষ নেই জীবনে। তো যাই হোক, এটাই বলবো। আর আজকে বিষয়ও দিয়েছে, এটা হচ্ছে একটা জল খাবার, আর একটা হচ্ছে জীবনে এমন কিছু ঘটনা যার ব্যাখ্যা তুমি পাওনি। আমি আর একবারও বলে রাখি যে আমার চ্যানেলের নাম লাইফ এক্সপিরিয়েন্স, এই কারণেই দিয়েছি, কেননা সত্যি কথা বলতে কি আমার এতটুকু জীবনে, আমার এই আজকে 42 বছর পূর্ণ হলাম, আমি 43 বছরে পা দিচ্ছি। তো এই জীবনে আমি কিন্তু যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আমার অনেক কিছু মানে ভাবার বিষয় যে তাহলে এরম আমার দেখবেন আমার মানে ভিডিওর প্রথম দিকে কিন্তু অনেক গল্প বলা আছে, সেগুলো না গল্পর আকারে আমি বললেও এটা কিন্তু গল্প হলেও সত্যি সত্যি ঘটনাগুলোই আমি যতটা জেনেছি সেগুলো বলেছি, যার যার কাছ থেকে শোনাও কিছু আছে, অন্যের কাছ থেকে শোনা, বা আমি বলতাম বলে আমি সবাইকে বলে রাখতাম, কারো যদি এরকম ঘটনা জীবনে ঘটে থাকে তাহলে বলবে আমাকে। তো এরকম কিন্তু অনেক ঘটনা আমি বলা আছে আমার, তবু আজকে আমি একটা ঘটনা শেয়ার করব। জল খাবারটা আমি বলিনি, জল খাবার সকালের বা বিকেলের যাই করি না কেন, জল খাবার আমার বাড়িতে আগে নিয়মিত এক তো রুটি সবজির তরকারি সব থেকে ফার্স্ট ক্লাস, এটাতে কোনো তেল টেল হয় না, এটা সবাই পারে। তা না হলে আমি যদি একটু স্পাইসি করতে যাই, আমি চাউমিনটা খুব সুন্দর করে করি, মানে সমস্ত রকম সবজি টবজি দিয়ে একটু তেলটা কম দিয়ে, তার মধ্যে ডিম বাদাম এরম মানে শুকনো যে বাদাম কিনতে পাওয়া যায় এরকম দিয়ে এরম ভাবে একটা জলখাবার বানাই। তো চাউমিনটা জানেন সবাই করেন এভাবে, আর আলাদা করে আর কি বলবো, স্যান্ডউইচও হয়, তারপরে আমার ছেলে না ডিম টোস্ট, আমরা যে পুরো ডিমটা
মধ্যে এটা মানে পাউরুটিটা যে ডুবিয়ে টোস্ট বানাই এইটা আমার ছোট ছেলে খায় না। আমাকে ওই ডিমটা কি করতে হয় আলাদা পুরো ভেজে নিতে হয়, নিয়ে তার উপরে পাউরুটি গুলো বসিয়ে বসিয়ে দিতে হয়। আবার ওই দুটো পাউরুটির মাঝখানে একটু সস বা একটু কোনো সবজি তরকারি থাকলে সেটাকে ম্যাশ করে, হ্যাঁ, তার মধ্যে একটু সস দিয়ে দুটো পাউরুটিকে একসঙ্গে করে, কিন্তু উপরগুলো ডিম থাকে। এইভাবে ওই স্যান্ডউইচের মতো বানিয়ে দিই, এইভাবেও খায় ওরা। তো আমি করি, আমার বাড়িতে সব রকমই চলতো, পরোটা টরোটা সব রকমই চলতো, লুচি পরোটা, লুচি আলুর দম, হ্যাঁ এরকম চলতো। কিন্তু এখন সবার ওজন বেড়ে যাচ্ছে বলে এখন একটুখানি মানে মানে কি বলবো কমিয়ে দিয়েছি আর কি। ওটস খায় এখন তাড়াতাড়ির মধ্যে না পেরে উঠলে। সব থেকে আর একটা যেটা, আমি যখন যোগ ব্যায়ামে যেতাম আমাদের ম্যাডাম বলতেন পেটটাকে একদম খালি রাখবে না, অবশ্যই অন্তত একটু ছাতুর শরবত করে খাবে, যাতে পেটটা বেশিক্ষণ খালি না থাকে। পেটটা খালি থাকলে কিন্তু প্রবলেম হবে, আমাদের মেয়েদের কেউ দেখার নেই, আমাদের নিজেদেরকে নিজেদেরই দেখতে হবে। তো শুধু মেয়েদের জন্য না, আমার ছেলেও শুধু নুন দিয়ে লেবু দিয়ে ছাতুর শরবত খেত, চিনি দিত না কিন্তু, এই হচ্ছে ব্যাপার। তারপরে ওই স্টিভিয়া বলেও একটা জিনিস ব্যবহার করতো মিষ্টির বদলে, ওটা খেত, এই হচ্ছে। এটা বললাম, জানি না এরকম খাবার সবাই তৈরি করতে পারে, আমি হেভি কিছু অনেক নতুনত্ব এরকম কিছু জানি না। তা না হলে ওই যে মুড়ি কলা বা চিড়ে দুধ এরকম আছে জল খাবার, এগুলো তো তৈরি করতে হয় না, চাউমিনটা লুচি পরোটা এগুলো তৈরি করি, এই হচ্ছে ব্যাপার। আর একটা যেটা বলবো, যে জীবনে এমন কিছু ঘটনা যার ব্যাখ্যা মেলে না, এই ঘটনাটা বলবো একটা, এটার মধ্যে আমি ছোট ছোট করে একদম এগুলো আমার বলা আছে, তবু আমি এখন হঠাৎ করে আমি মনে করতে পারছি না, আমি বারবারই বলছি আজকে আমি একটু ব্যস্তই আছি। তো যেটা বলবো সেটা হচ্ছে এমন যে ঘটনাটা, সেটা অনেকগুলো ঘটনা বলা আছে, কাকুর ঘটনাটা দুবার করে বলেছি, ওটা আর বলবো না। আর একটা ঘটনা যেটা বলবো, যে আমার একজন টিচার ছিলেন, অনেক ছোটবেলাকার টিচার, উনি আমি তখন ক্লাস ফোরে পড়ি, উনি আমাদের শিক্ষক ছিলেন। এটা পুরো ওনার মুখে শোনা কথা, যে ওনাদের ওই সম্পত্তি যখন মানে ভাগাভাগি হবে, ওনারা থাকতেন ওই শ্যামনগরে আর বাড়ি হচ্ছে ওই চাকদহে, এবার স্টেশন থেকে অনেকটা ভিতরে যাবে ভিতর দিকে। তো এরকমই ঘটনাটা ঘটেছে, যে ওনার কাকু ওই দলিলটা ওনার হাতে ট্রান্সফার করবে বলে, কিরকম হয়েছে বলুন তো, যে ওই দাদা যখন কাকুর বাড়ি যাচ্ছে তখন ওকে দাদা আর কি ওখান থেকে যাবে, যে ওই স্টেশনেই একটা সাইকেলের দোকান থেকে সাইকেল ভাড়া করে যেত এতটা ভেতরে আর কি। তো সেই সাইকেলটা ভাড়া করে যখন ভিতরে যাবে, তখন সেই সাইকেলের যে ভাড়া নিচ্ছে যার কাছ থেকে, সে কিন্তু আর অনেকদিন, বলে রাখা ভালো যে অনেকদিন ওনাদের সাথে যাতায়াতের সম্পর্ক ছিল না। একটা চিঠি পাওয়ার পরে যে আমি মরতে বসেছি, এখনো তোমরা কেউ এলে না, তা কার হাতে আমি এটা দলিলটা কাকে দেব, তোমাকে এবার সবকিছু এসে দেখে শুনে নিতে হবে, এরকম ভাবে একটা চিঠি পেয়েছে। তো চিঠি, আমি যখন ক্লাস ফোরে পড়ি তখনও কিন্তু এতটাও ফোন থাকলেও খুব কম বাড়িতে ল্যান্ডলাইন ফোন, তখন কিন্তু ওই চাকদহে কাকুর বাড়িতেও ফোন ছিল না আর দাদার বাড়িতেও ফোন ছিল না, তখন ওই চিঠি এসেছিল। তো চিঠিটা পাওয়ার, চিঠিটা আসতে যে সময়টা লেগেছে, তারপরে চিঠিটা পেয়ে পরের দিনই দাদা বেরিয়ে পড়েছে। তো যেতে যেতে দাদার সন্ধে হয়ে গেছে, মানে যেই দাদার কাছে আমি পড়তাম দাদা বলতাম মানে দাদাই বলছি। তো উনি যখন সাইকেলটা যে দোকান থেকে ভাড়া নিচ্ছেন, তখন সেই সাইকেল দোকানের দোকানদার আর কি দাদাকে কিছু বলবার জন্য চেষ্টা করেছিল, যে দাদা তুমি খবর শুনে এসেছো দেরি করলে? তখন বলছে ঠিক আছে কালকে শুনবো ঘটনা, আজকে এমনি দেরি হয়ে গেছে চলে যাচ্ছি বলে দাদা ওনার কথা না শুনেই চলে গেছে। এইবারে হয়তো যে দোকানদার সে ভাবছে হয়তো দাদা সবকিছু জেনে বুঝেই যা এসেছে হয়তো। তো দাদা বাড়িতে ঢুকেছে, ঢুকে দরজাটা মানে একদম মানে বন্ধ, দরজাটাকে আস্তে করে খুলেছে, খুলে ভিতরে গেছে, গিয়ে কাকু কাকু করে চিৎকার করে ডেকেছে। তখন বলছে ও তুমি এসেছো, খুব আস্তে আওয়াজ, ক্ষীণ আওয়াজ বেরোচ্ছে, ও তুমি এসেছো তাহলে, ঠিক আছে, একজন কাজের লোকের নাম কি শঙ্কর নাকি এরকম, যে ও তো ছিল এতক্ষণ, ওই একটা দেখো দেখছে অনেকটা দূরে একটা টিম টিম করে যে চিমনি বসানো আছে, ওটাকে জোরে করে নাও, ওটাকে জোরে করে তুমি দেখো, ও তো ছিল তুমি আসনি বলে সে আজকে সন্ধ্যেবেলা এই একটু আগে চলে গেল। দাদা ভাবছে সত্যি তো কাজের লোক, তা রাত্রিবেলা পর্যন্ত থাকবে না, দাদা এটা ভাবছে সত্যি তো তাহলে দিয়ে। আবার উনি বলেছেন যে দেখো তোমার জন্য কিছু চাল ডাল আছে কিনা দেখো।
তো দাদা দেখছে যে খুব কম চাল ডাল রয়েছে ঘরে, তো সেটা দিয়ে দাদা নিজেই ভাত বসিয়ে দিয়েছে। সারাদিনের জার্নি করে গেছে, অনেকটা কষ্ট হয়েছে। দিয়ে দাদা যখন ভাতটা বসিয়েছে তখন বলছে, তাহলে তুমি খেয়ে দে রেস্ট নাও, আমি যাচ্ছি। তখন দাদা বলছে, আমি ভাতটা করে খেয়েছি, তার ভাতটা হওয়ার পরে স্নান টান সেরেছে, সেরে মানে সন্ধে হলেও স্নান করেছে কেননা ওখানে। দিয়ে দাদা দেখছে জানো বাড়িটা দুদিন ঝাঁট ফাঁট না দিলে যেরকম পাতা টাতা ভর্তি, মানে রাস্তাটার মধ্যে পাতা ভর্তি, কিরম একটা উলোমালা, আর যেন মনে হচ্ছে হুড়ু করে হাওয়া দিচ্ছে। দাদা যেন যখন ওই পাতকুয়ার জল জল তুলে স্নান করছে, তখন দাদা দেখছে যে যেন বাড়িটার মধ্যে একটা ধূসর কিরম একটা হয়ে আছে, কিন্তু দাদা কিন্তু কিছু বুঝতে পারছে না। আর ওই কাকু পিছন হয়ে চেয়ারে বসে পিছন হয়ে কিন্তু কথা বলছে। তো তখন বলছে, তুমি আগে নিজে একটু রেস্ট নাও, তারপরে তোমার সাথে কথা বলছি। তখন দাদা ভাবছে কাকু কথা বলছে, বয়স হয়েছে, শরীর অসুস্থ হয়েছে। তো যাই হোক, এইবারে দাদা দেখছে যে ঘরটায় বলছে শুয়ে আছি, শোয়ার ঘরের সোজা সোজা পিছন দিকে একটা বড় জানলা আছে। তো দাদা খেয়ে দিয়ে সেই ঘরটাতে শুয়ে আছে, বলছে পরের দিন কথা টথা বলে তারপরে বাড়ি চলে আসবে। তো তখন দাদা শুয়ে শুয়ে দেখতে পাচ্ছে যেন কাকিমা অনেকদিন আগেই মারা গেছেন। তখন দেখছেন যে যেন কাকিমার মতন কেউ একজন ভিতর থেকে বাইরে থেকে ভিতর দিকে এলো। তারপরে দেখছেন যে তার হাত ধরে আর একজন কেউ বাইরে থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তখন দাদা উঠে বসে পড়েছে, উঠে বসে ভাবছে যে এটা আমি কি দেখলাম, কে এলো, কাকিমা তো অনেকদিন আগেই গত হয়েছে, কাকিমা তাহলে এখন কোথা থেকে আসবে। আবার তার হাত ধরে কেই বা বেরিয়ে যাচ্ছে, জানলা দিয়ে দেখতে পেলো যে কেউ যেন বেরিয়ে যাচ্ছে বাইরে। তারপরে দাদা উঠে বসে একটা সিগারেট ধরিয়েছে, তো সিগারেটটা খাচ্ছে, খেতে খেতে তখন পায়ের শব্দ পাচ্ছে আস্তে আস্তে, যেন মনে হচ্ছে বাটা ঘষে ঘষে কেউ আসছে। তখন দাদা ধর্মর করে ভাবছে যে কাকু আসছে, দাদি করে দাদা সিগারেটটা নিভিয়ে সাইডে রেখেছে। তখন বলছে, আমার হাতে আর সময় নেই জানো, এই না আলমারিটা এনাও, এই নাও আলমারির চাবিটা, বলে চাবিটা বিছানার এক পাশে রাখবে। দেখুন গায়ে কাটা দিয়ে দিচ্ছে, দিয়ে চাবিটা রেখে বলে, এই আলমারিতেই সব কিছু আছে, দেখে শুনে নিও, আর তো কেউ নেই বংশে, এই বংশের আর কেউ তো নেই, বলে যেন বেরোনোর সঙ্গে সঙ্গেই মিলিয়ে গেল। তখন দাদা বলছে, এক্ষুনি কি দরকার ছিল কাকু, আমি তো আছি কাকাবাবু, আমি তো আছি, আমি নয় কালকে সকালবেলায় দেখতাম। তখন বলছেন যে হ্যাঁ, আমার হাতে বোধ হয় আর বেশি সময় নেই, বলে দেখছে। তখন আবার দাদা যেই জানলার দিকে তাকে, কিরম হলো ব্যাপারটা, যেন মনে হচ্ছে খুব একটা আবছায়া মতন, কিরম একটা কাকুর যেন স্পষ্ট শরীরটা নয়, আবছায়া মতন একটা কেমন। তখন দাদা না আবার জানলার দিকে যেই চোখটা গেছে, তখন দেখছে উনি একাই, যেন মনে হচ্ছে কাকুর মতোই কেউ বেরিয়ে যাচ্ছে। তখন বলছে, উনি না ভয় পেয়ে গেছে, উনি ভাবছে যে এই কাকু দাদা আর কি যে ভয় পেয়ে গেছে। তখন দাদা ভয় পেয়ে যেতেই ভাবছি কিরম হলো ব্যাপারটা, তখন দাদা না ভাবছে কাকু কি আবার বেরিয়ে কোথাও চলে যাচ্ছে। তখন দাদা ধরপড় করে বিছানা থেকে নেমে কাকুর যে ঘরটা সেইখানে গেছে, গিয়ে কাকাবাবু কাকাবাবু আপনি কোথায় গেলেন, কাকাবাবু আপনি কোথায় গেলেন, বলে চিৎকার করছে। তখন এই যে কাকাবাবু কাকাবাবু করে চিৎকার করছে, তখন ওই শঙ্কর বলে লোকটা ওই কাছাকাছি বাড়ি ভাবছে, আলোটা দেখছে দূর থেকে, দেখেছে যে আলোটা জোরে হয়ে জ্বলছে, মানে দাদা তো আলোটা জোরে করে দিয়েছে, আর কেউ একজন যেন মনে হচ্ছে। তখন শঙ্কর বলে লোকটা আরো দু চারজনকে নিয়ে, হাতে টর্চ নিয়ে, হ্যারিকেন নিয়ে আবার এসছে, লাঠি টাঠি নিয়ে এসছে, যে কেউ কি চোর ফোর ঢুকে পড়লো বাড়িতে, এরম ভাবছে। তখন না দাদা এদিকে কাকাবাবু কাকাবাবু করে চেঁচাচ্ছে, তখন বলছে দাদাবাবু আপনি কখন এলেন, ওই যে কাজে যিনি ছিলেন উনি দাদাকে বলছেন। তখন বলছে, কেন আমি তো সন্ধ্যেবেলায় এসেছি, না আপনি আমাদেরকে খবর দেননি তো, বলছে কেন কাকাবাবু তো ছিলেন, আমাকে বললেন লাইটটা জোরে করে নাও, বলছে হ্যাঁ আমি সন্ধ্যেবেলা লাইটটা জ্বালিয়ে দিয়ে চলে গেছি, কিন্তু আপনি কোন কাকাবাবুর কথা বলছেন, বলছে আমার কাকাবাবু বসেছিলেন, উনি তো আমাকে দলিল দিলেন, দলিল দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছেন চিঠিতে, বলছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি তো জানি আপনারা আসবেন, আমি আর খবর আপনাদের দিতে পারিনি কোনোভাবে, কারণ আপনাদের আর কোনো ঠিকানা আমার জানা ছিল না, আমি জানি চিঠি পেয়েছেন যে কালে আসবেন, তো কাকাবাবু তো দুদিন আগেই মারা গেছে, আপনি কার সাথে কথা বলেন। তখন বলছে কি বলছো যাটা, এই তখন চাবিটা তুলে দাদা দেখাচ্ছে, দেখো এই দেখো চাবি আমায় দিল, যে এই চাবি দিয়ে তুমি এই আলমারিতে সব আছে বার করো, তাহলে এটা কে দিল চাবিটা আমাকে, তাহলে কে দিল। তখন
ওরা বলছে আপনি কি করে এই কথাটা বলছেন, আপনার তো মানে আপনি বিশ্বাস করছেন না কেন, আপনি দেখুন কোথায় কাকাবাবু দেখান আমাদের। তাহলে বলছে কাকাবাবু এমনকি আমাকে এ বললো যে যা চালডাল আছে তুমি দুটো ফুটিয়ে নাও, ওরা তো আলো জ্বেলে দিয়ে চলে গেছে আর মনে হয় রাত্রে আসবে না। তো আমি নিজেই দুটো ফুটিয়ে নিলাম স্টোভ জ্বালিয়ে, দিয়ে আমি সেটাই খেলাম, সামান্য ঘি ছিল। বলছে হ্যাঁ আপনার আসার কথা আমরা জানি, কিন্তু যেহেতু আপনার কোনো আলাদা ঠিকানা আমার জানা ছিল না আমি আর খবর আপনাদের পাঠাতে পারিনি, কিন্তু এই দুদিন আগে কাকাবাবু মারা গেছে এনাদের সবাইকে জিজ্ঞাসা করতে। তখন সবাই বলছে তখন তো দাদা মানে কি সাংঘাতিক অবস্থা, যে আমি তাহলে কার সাথে কথা বলার একটা যতই হোক। তা সেই রাত্রে অনেক সবাই ওনার সাথে ছিল, তারপরে তো দাদা পরে গিয়ে সেই মুহূর্তে চলে এসেছিল পরের দিন সমস্ত তালাচাবি দিয়ে শঙ্করের উপর সব ভার টার দিয়ে দড়ি টড়ি নিয়ে চলে এসেছিল তারপরে গিয়ে। কিন্তু দাদা ওই যে ফিরে এসেছিল, এসে সবাইকে ঘটনা বলছে কেউ বিশ্বাস করে যায়, কিন্তু দাদার চোখে মুখে একটা বিচ্ছিরি রকম গাল শিটে পড়ে গেছিল দিয়ে আর এত অসুস্থ হয়ে গেছিল। কিন্তু এটা শোনা কথা হলো একদম, মানে যেহেতু আমার শিক্ষক আমি জানি যে আমাদের তখন পরীক্ষা চলছে, বলছে তোরা দুটো দিন কষ্ট করে নিস আমি দুদিন যাবো চলে আসবো, দুটো দিন তোরা একটু নিজেরা পড়ে নে। তো একদম মানে নিজের কাছের লোকের কথা। তো এই যে ঘটনাটা এর কি ব্যাখ্যা, যে চাবিটা দিল তাহলে তো এটা তো আমরা ভাবতেই পারি। দেখুন আত্মা নিয়ে অনেক রকম হয় সবকিছু, আমরা জানি যে যে এনার্জিটা থাকে সেটা কিন্তু শেষ হয় না, সেই এনার্জিটা কিন্তু থেকেই যায়। এই আমি এত কথা বলছি, কোনোভাবে যদি আমি এখন মারা যাই বা স্ট্রোক হয়ে যাই, যাই হোক আমার এই যে এনার্জিটা এটা তো থেকেই যাবে, এটা তো শেষ নেই কোনো, এটা বুঝতে হবে সকলকে। তো এর আমি ব্যাখ্যা পাইনি যে তাহলে সত্যি তো যদি কিছু না থাকে তাহলে এটা কোথা থেকে হলো, এর কিভাবে ব্যাখ্যা, এটাকে কিভাবে আমি মেলাবো, বিশ্বাস করি বা না করি এরকম তো ঘটনা, তাহলে চাবিটা দিল কে, চাবিটাই বা দাদা তাহলে কি করে পেলো, আর এত বড় মিথ্যা কথা সে সকলকে বলে দিই বা কেন, এটা হচ্ছে ব্যাপার। তো এরও আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি, যে আমি ওই জন্য সবসময় বিশ্বাস করি, আমি বলি না আমি যেমন ঈশ্বরেও বিশ্বাস করি আমি তেমন মানে ভূতেও বিশ্বাস করি, ভূত ভগবান দুই বিশ্বাস করি, এই এটা যখন বলেছিলাম এই ধরনের কথা আমি বলেছিলাম। তো এছাড়াও আমার অনেক গল্প এরকম বলা আছে, এগুলো কিন্তু সবকটাই সত্যি ঘটনা। আর ঈশ্বর নিয়ে যদি বলতে চাই, ঈশ্বর একদম ছোট্ট করে একটা বলে দিই, এমনিতেই সময়টা অনেকটা হয়ে গেছে, যে ঈশ্বর এমন এখনো পর্যন্ত আছে যে নান না জানেন আপনারা, ওইটা মনসাতলা একটা জায়গা, ওখানে একটা রক্ষা কালী মায়ের বেদি আছে, এই কিছুদিন আগেকার ঘটনা, ওটা বেদিটা এত জাগ্রত, ওখানে না মানুষ ওই পিছন যেদিন পুজো হয় তার দু চার দিন আগে থাকতে পিছনে তীরবল খাটিয়ে দেওয়া হয়, সেখানে মানুষ গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকে, যে তাদের রোগ যদি কোনো থাকে সে রোগ যদি ভালো হবার হয় তো ঈশ্বর স্বপ্নে নির্দেশ দেন যে এইটা তুমি খাও তাহলে তোমার ভালো হবে। মনে করুন হয়তো গিয়ে বলো তুমি চান করে চান ডুব দিয়ে ওঠো, তোমার চোখের সামনে যেটা দেখবে সেটাই নিয়ে খেয়ে নেবে। তো একজন ডুব দিয়ে উঠে দেখছে একটা ফুল ঘুরছে, জবা ফুল ঘুরছে, তো সেটা তুলে সে খেয়ে নেবে, সে ভালো হয়ে যাবে, এরকম মানে গায়ে কাঁটা দিচ্ছে, একটা মিথ্যে কথা না, এইরকম এখনো রয়েছে। এটা হচ্ছে মনসাতলা আপনার হাওড়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ এই এখানে আমার মামার বাড়ি, ভিতর আমার মামার বাড়িটা নান্না আর ওইটা হচ্ছে ওই ময়রাপাড়া থেকে আর একটা স্টপেজ মনসাতলা। তো এই কিছুদিন আগে যে ঘটনা, বাস থেকে এক আর ওনার ঘরটা পিতলের ঘর এরকম থাকে, আমি এটা বলে এটাও বলেছিলাম। তো আর ওই মাকে ওই পুকুর পাড়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়, মা নিজে নিজে জলে নেমে যায়। এগুলো কি মানে এর কি ব্যাখ্যা, কি করে নামে, এমনকি যে দেখতে গেছে যে হ্যাঁ দেখবো মা কি করে জলে নেমে যায়, তো তার কিন্তু সর্বনাশ হয়ে গেছে, সে আর বেঁচেই নেই, সে মারা গেছে। কেউ যদি মাকে অবিশ্বাস করে পিছন পিছন গিয়ে দেখতে গেছে, এমন পায়খানা বমি হয়ে মারা গেছে। তো এই মা এখনো আছেন ওখানে। তো সেই মায়ের কথা আমি বলছি, এরম বাসের ড্রাইভার বাস থেকে এরম ছুঁড়ে পয়সা দিয়েছে, তো 5 টাকার এরম কয়েন একটা গড়াতে গড়াতে গিয়ে মায়ের ঘটে ঠং করে গিয়ে আওয়াজ হয়েছে, এটা এটাও আমার বলা ছিল। তো সেই আওয়াজের জন্য গাড়ির ড্রাইভার কিছুতেই গাড়ি আর এগোতে পাচ্ছে না, গাড়ি আর চলছেই না, স্টার্টই হচ্ছে না। তখন সবাই বলেছে তুমি ওখান থেকে ছুঁড়ে কেন মাকে পয়সা দিলে, তুমি না দিতে তা তুমি, তখন সেই ড্রাইভার নেমে মাথা ঠুকে ঠুকে বারবার মা ক্ষমা করে দাও মা আমার ভুলে গেছে আর কখনো করবো না বলে তারপরে আবার নমস্কার করে আবার এ করে আবার উঠেছে বাসে, তারপরে বাস চলেছে। এটা না মানে এত সাংঘাতিক, এটা মানে এখনো এত জাগ্রত, এগুলোর তো কিছু ব্যাখ্যা নেই, এগুলো কি ব্যাখ্যা দেবে, এর কি ব্যাখ্যা আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই দুটো ঘটনাই আমার জানা শোনা, আর আমার নিজের জীবনে আমি বলেছি যে অনেক রকম ঘটনা, এগুলো একদম চোখের সামনের ঘটনা, মিথ্যে নয় যে অন্য কেউ বলেছে আমি অবিশ্বাস করবো বা অবিশ্বাস করে আমি মিথ্যে করে বলছি, এরকম নয়। বা আমি এই যে কথাটা বলছি, যারা ওখানকার মানুষ তারা যদি শোনে তাহলে তো তারা আমাকে রেড়ে করে দিয়ে আসবে যে তুমি আমাদের এখানকার ঠাকুরকে নিয়ে মিথ্যে কথা বলছো, তাই না, এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল দুটো ব্যাখ্যা আমার কাছে, এরকম হাজারও ছিল, অনেক পড়েছি এর আগে, সকলে আশা করি।
ভালো আছেন, ভালো থাকবেন। আজকের মানে কমেন্ট করে অবশ্যই বলবেন যে আমি ঠিক না ভুল কি বললাম, যাই বলে থাকি না কেন, সকলে কমেন্ট করলে কমেন্ট পেতে খুব ভালো লাগে। চললাম আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন।